হ্যালো ফ্রেন্ড, শুভ সকাল। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক ভালোবাসা। আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। ভালো আছি বলতে গেলে 3 দিন ধরে জ্বর চলছে, একটু শরীরটা মানে একটু শরীরটা কমেছে, মানে ব্যথাটা কমেছে। হাত পায়ে প্রচণ্ড ব্যথা ছিল, সকালবেলায় উঠেও বড় ওষুধ দিয়ে চলে গেছে। এখানে এই যে ছেলে মেয়ে সব স্কুল চলে গেছে, আমি ঘুমিয়েই ছিলাম। বর বললো তুমি একটু শুয়ে থাকো, পরে উঠবে। তো ভাবলাম ঠিক আছে, ভেবেছিলাম যে আজকে কোনো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব না। তো ভাবলাম না, তোমাদের সঙ্গে কথা না বলে একদম ভালো লাগে না। তো একদম ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এখন আস্তে আস্তে কাজ করব। ছেলেকে আনতে যেতে হবে, কিন্তু একটু লেট করেই যাব। চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, পুরো শুকনো শুকনো হয়ে গেছে, আর এই ঠোঁটগুলো না শুধু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। জ্বর থাকলে তো তাই হয় না, আর এখনকার ওয়েদারটা এমনই, মোটামুটি 3-4 দিন জ্বর থাকছে। ছেলের ছিল, এখন আমার। কালকে রাত্রেবেলায় প্রচণ্ড ব্যথা, শরীর মানে হাত পায়ের ব্যথা। তো রাত্রে যেহেতু ওষুধ খাওয়ার পর একটু কমেছিল, সকালবেলা থেকে আবার ব্যথা। ছেলেকে রেডি করাবো কি, নিজেই মনে হচ্ছে আমি পুরো শুয়ে পড়ি। তো বর বলে দরকার নেই, তুমি শুয়ে থাকো। তো আমি একটু এই উঠলাম, উঠে ফ্রেশ হলাম, বর চলে গেছে খেয়ে দে। তো এখন আমার যে কাজগুলো আছে সেগুলো করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি চা খাবো, একটু আদা দিয়ে চা বানাবো, আর একটু শুকনো মুড়ি খাবো, কেন ওষুধ খেতে হবে। এই যে আর রান্না দেখি কি করতে পারি। ভাত তো বর করে রেখেছে, শুধু একটা সবজি বানাবো। মাছ ফ্রিজে আছে, সেটাকে বের করব। তো চলো একটু আদা দিয়ে চা করি। আমি দুধ চা খাবো, লাল চা খাবো না। লাল চা খেতে একদম ভালো লাগছে না, আর কি খেতেও মন চাইছে না। জিভগুলোতে মনে হচ্ছে তেতো তেতো হয়ে গেছে, মানে খাবার কোনো টেস্ট নেই, কিছু নেই। ভাত খেতেও ভালো লাগে না, একমাত্র একটু মুড়ি খেতেই ভালো লাগছে। কালকে রাত্রে আলু সেদ্ধ ভাত খেয়েছিলাম, একটু বাড়া নিয়েছি, তাও খেতে পারে। আসলে শরীরে জ্বর থাকলে কি করে খাবো, তাই না? তখন একটু শুকনো চা মুড়ি খাবো। তারপরে ওই যে কার্পেটটা ছিল, আমার ছেলে কালকে ভাত খেয়েছে, কার্পেটে ভাত ফেলেছে। তো কার্পেটটা কালকে রাত্রেই কাঁচা হয়েছে, তো এখন ওগুলো ছাদে নিয়ে যাব, মেলে দেব। বিছানা তোলা হয়নি এখনো কিচ্ছু না। শরীর ভালো না থাকলে দেখবে কাজ করতেও ভালো লাগে না, তাই না? মেন হচ্ছে মানে শরীর ঠিক থাকো মানে চলো সব কাজ করে নেওয়া যায়। ভেবেছিলাম আজকে ব্লগ করব না, কিন্তু এমন একটা হ্যাবিট হয়ে গেছে প্রত্যেকদিন তোমাদের সামনে বক বক না করলে একদম ভালো লাগে না। তোমার চা হয়ে গেল কথা বলতে বলতে, এখন একটু চা মুড়ি খেয়ে দে, একদম কাজে লেগে যাবে। চা খেয়ে চলে এসেছি, আর এখানে দেখো জামা কাপড় গুলো এই যে সবকিছু তুলে রেখে দিয়েছে, এগুলো একটু ভাঁজ করতে হবে। কালকে রাত্রিবেলায় যেগুলো একটু আধ ভেজে ছিল সেগুলো বাইরে দিয়েছিলাম, একটু নিচে রাখি, তারপরে এগুলো পরিষ্কার টরিষ্কার করে নেব। এই যে বিছানাটার অবস্থা দেখেছো কি অবস্থা, এটা পরিষ্কার করে তারপরে আমি অন্য কাজ করবো।
পরিষ্কার করে নিলাম আর জামা কাপড়গুলো যেখানে রাখার ছিল সেগুলো রেখে দিলাম। এই যে ছেলে মেয়ে ড্রেস আয়রন করা হয়েছে, এখন এগুলো গুটিয়ে গাটিয়ে রাখি। এটা তো এই যে ছেলে পড়াশোনা করে, তো ছাদে চলে এসেছি জামা কাপড় মেলে দিতে। আর আজকে কাকিমাদেরও কাছাকাছি হয়েছে, দেখতেই পাচ্ছ কাকিমারাও মেলে টেলে দিয়েছে। আসলে শীত চলে যাচ্ছে, এই কারণে এই যে সোয়েটার টোয়েটারগুলো সব কেচে টেচে দিয়েছে। আমাকেও দিতে হবে, কাকিমার কম্বলও কাঁচা হয়ে গেছে, আমার কিন্তু এখনও হয়নি। এই যে কার্পেটটা কেচেছে, তো ওগুলোই সব মেলে টেলে দিই। তারপরে নিচে গিয়ে ফ্রিজে কি আছে না আছে সেগুলো একটু দেখবো। তো ছাদে জামা কাপড় মেলে দিয়ে এখন নিচে চলে এসেছি, আর নিচের এই কাজগুলো বাকি আছে, তো এই কাজগুলো এখন করব। শরীরটা খারাপ করছে, তবুও কিন্তু এই কাজগুলো করতে হবে, না করলে তো একদম নোংরা হয়ে থাকবে। আর বাবুরা এলে তো আর কিচ্ছু কাজ হয় না, কেন ওরা বিরক্ত করতে শুরু করে দেয়। আমার বাড়িতে বড়টা আছে আবার ছোটটা, দুজন মিলেই যখন বিরক্তটা শুরু করে দেয় তখন মানে তোমরা ভাবতে পারবে না। তো এখন দেখো বইপত্রগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখছি, তো যতটুকু পারি আমি চেষ্টা করি গুছানো গাছানোর। আর বাদবাকি টাইম যখন খুব বকা দিই বাবুদেরকে, তখন তারা দুই ভাই বোন মিলে তখন গোছা গাছা করে। তো বাড়িতে ওরা না থাকলেও পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, ভালোও লাগে না। তো তোমাদের সঙ্গে বক বক করতে করতে দেখো আমার গোছানো গাছানো হয়ে গেছে। তারপর ফ্রিজের কিছু কাজ আছে, মানে ফ্রিজে কি আছে না আছে, কি রান্না বান্না করব না করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গুছিয়ে গাছিয়ে নিয়েছি, আর এই যে ফ্রিজ খুলছি, এখানে দেখো শাক আছে, তো শাকটা বানাবো। এখানে শাক, আর এটা হচ্ছে লাউ, লাউটা করে রাখবো রাত্রের রুটির জন্য। আর কি আছে দেখি, বেগুন হলে ভালো হতো, শাক একটু, বেগুন তো নেই, বেগুন নেই, বেগুন দেখা যাক তাহলে পরে শাকটা বানাবো, আসার সময় বেগুন নিয়ে আসবো একটা। এখানে কি কি আছে দেখি, মাছ আছে, এখানে মাছ আছে, মাছের কি অবস্থা, এই যে আমি আলাদা করে রেখেছি। তো মাছটা এখন জলে দিয়ে দিই, আর আমি পারলে রুটি খাবো, ভাত খাবো না। বাবুদেরকে ডাল করেছে, পর ডাল টাল দিয়ে ওরা ভাত খেয়ে নেবে। Thank you.
তো আমি রেডি হয়ে গেছি, এখন যাব ছেলেকে আনতে, তারপরে রান্না বান্না করব। দেখো সমস্ত কিছু রেডি করে রেখে চলে গেছি। আসার সময় একটু পেঁয়াজ নিয়ে আসবো, আলু নিয়ে এসেছিল তো আলুটা ঢেলে টেলে রাখলাম। আর এই যে আমার চাবি, মেয়ের জন্য চাবি দিয়ে চলে যাব। এদিকে চালটা দেখো রেখেছি, কিন্তু এখনো বসায়নি, মানে ভাতটা একটু লাগবে। কি করব, এসে রান্না বান্না করব, সব দেখে নিই, সব ঠিকঠাক আছে তো? আমি প্রচন্ড ভুলে যাই। চলো এখন ছেলের ছেলেকে নিয়ে নিয়েছি। অনেকক্ষণ আগেই ছুটি হয়ে গেছিল, গ্যারেজ রুমে বসেছিল, তো কার্ড দিয়েছি আর চলে এসেছি। যত ফ্রেন্ড ছিল ওরা সবাই বেরিয়ে গেছে, আজকে কথা বলার সময় নেই, কেন বাড়িতে গিয়ে অনেকটাই কাজ আছে, এই জন্য একটু তাদের সঙ্গে গল্প টল্প কিছু করিনি। এই যে ব্যাগপত্রগুলোতে শুধু দেখে নিলাম বইপত্রগুলো ঠিক আছে কিনা, তো দেখলাম ঠিক আছে, বাড়িতে গিয়ে দেখবো কী করেছে না করেছে। এই যে বাবু তাকিয়ে দাও। তো এখন ঘড়িতে বাজে তোমার 12:20, এখনো মেয়ে আসেনি, আমি তাড়াতাড়ি চলে এসেছি। আসার সময় বেগুন আর পেঁয়াজ কিনে নিয়ে চলে এসেছি। পেঁয়াজগুলো ছোটো ছোটো সাইজের, 15 টাকা কিলো নিল, তো ছোটো আর বড়। তো পেঁয়াজ আর বললাম 1 কিলো বেগুন দিতে হবে না, তাও শুনবেন, 1 কিলো বেগুন দিয়ে চলে গেছে, মানে নিয়ে এসেছি। আর এখানে তো বেগুন কেউ খেতে চায় না, ছেলেও খেতে চায় না, মেয়েও খেতে চায় না, তো ওই শাক টাক বানাবো যখন তখন খেয়ে খেয়ে শেষ করে দিতে হবে, বা 5 রকম সবজি দিয়ে যেটা রসা টাইপের হয় সেটা বানালে হয়ে যাবে। তো ছেলে এদিকে জামা কাপড় খুলছে, আমিও একটু বইপত্রগুলো ঘাঁটবো, কী পড়িয়েছে না পড়িয়েছে, হাত পা ধুয়ে তখন রান্না বান্না করতে শুরু করব। ওখানে রাখো, বালতিতে রাখো সব, আমি গেজে নেবো, বালতিতে রাখো, বালতিতে। তো দেখো আমি এখন রান্নাঘরে চলে এসেছি, বেগুনগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর বেগুন দেখো এখানে কালো জিরে দিয়ে দিয়েছি, আর বেগুনগুলো দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নেবো। আর এর মধ্যে আমি শাকটাকেও অ্যাড করে দেবো। এর মধ্যে মেয়েও চলে এসছে, তো এটা বসিয়ে দিয়ে আমি সোজা চলে যাব ওদের ড্রেসগুলো কেচে নিতে। তো এই যে আমি কাপড় কাচতে চলে এসেছি এখানে, আর এই দেখো মোজা, মোজাগুলো যতই আমি মেশিনে কাচি ঠিক এইগুলো কালো হয়েই থাকে, কালোগুলো উঠতেই চায় না, এই কারণে মাঝে মাঝে আমি কি করি হাত দিয়ে এগুলোকে কেচে নিই, তাহলে ফর্সা হয়ে যায়। আর মোজা জিনিসটা কালো হলে দেখবে ভালো লাগে না। আর ডেলিকার ড্রেস তো ডেলি কাচতেই হয়, যতটা স্কুলে যায় কি কোথায় বসে না বসে, এই জন্য আমি ডেলি কাচ কেচে নিই। কাঁচা হয়ে যাবে, মেলে টেলে দেবো, রান্না করবো, খাদেও যাবো, কার্পেটটা শুকিয়ে গেছে, কার্পেটটাও নিয়ে আসবো। জামা কাপড় কেচে মেলে দিয়ে চলে এসেছি, আর ভাতটা আমি ঢেকে রেখেছিলাম। হ্যাঁ ভাতটা বাবু লেগে যাবে, ভাতটা আর একটু ফুটলেই হয়ে যাবে। আর এদিকে দেখি লাউটা থেকে অনেকটাই জল ছেড়েছে, এখন আমি আঁচটা হাই করে দিলাম, আর জলটা পুরোপুরি শুকিয়ে নেব, আর একটু মিষ্টি মিষ্টি করবো তাহলে ভালো লাগে। এদিকে মাছে হলুদ লবণ মাখিয়ে রেখেছি, মাছটা একটু মাখা মাখা করবো, তারপরে এই যে ঘর মুছতে আছে, ঘরটার মুছবো, ছাদ থেকে জামা কাপড় তুলবো, তারপরে একটু ফ্রেশ হবো, তারপরে খাওয়া দাওয়া, আবার রসুন। যেহেতু ডাল আছে তো বেশি জল দেব না, একদম গ্রেভি টাইপের বানাবো, আর ঝাল তো দেবো না, আমার লঙ্কা দিলে আমার ছেলেও খেতে চায় না, মেয়ে তবুও খেয়ে না, ছেলে খেতে চায় না। আর এদিকে লাউটা আমার
হয়ে গেছে মিষ্টি টিষ্টি দিয়ে নিয়েছি এখন ভালো করে একটু এরকম করে ঘুটে নেছি যেহেতু লাউটা মানে একদম মিমি করে কাটতে পারি না আমার একটু মোটা মোটা হয়ে যায় আমি তাড়াতাড়ি করছি যে এটা ঘরটা মুছে আমি সোজা ছাদে যাব বাবুদেরকে খেতে দেবো এসে ওরা এটা ওটা খেয়েছে তবু ভাত না খেলে তো হবে না না একটু ঘুমাবে নাহলে সকাল সকালে উঠে যায় আবার বিকেলে অনেকটা পড়া আছে দুটো পড়া আছে পড়বে দুটো ক্লাসে ছেলেকে পড়াবো অনেক কাজ রাত্রে শুধু রুটির চাপটা রাখি আর কিছু না তো দেখো লবণ মিষ্টি একদম চেক করে নিয়েছি লাউটা আমার হয়ে গেছে এদিকে মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে তো আমি এখন গ্যাসটা মুছে নেব তারপর ঘর মুছব তারপরে ফ্রেশ হব আর মনে মনে ভাবলাম আমি আর রুটি করব না নিজের জন্য দেখবে কিছু করতে আর ভালোই লাগে না ভাবলাম যে রুটি খাবো আবার ভাবলাম না থাক ভাত হয়ে গেছে যখন একটু ভাতই খেয়ে নেব আবার আমার জন্য আলাদা ওদের জন্য আলাদা সত্যি করে এতগুলো কাজ করার পর আর ইচ্ছে করে না যে নিজের জন্য কিছু করি তো এগুলো করে নেওয়ার পর এখনও যেই কাজগুলো বাকি আছে সেগুলো করে নিই ঝটপট করে তো ঘড়িতে আড়াইটা বাজছে আমরা এখন সবাই খেতে বসে গেছি খিদেও পেয়ে গেছে তো এই যে এখন ছেলেকে ভাত দেবো মেয়েকে ভাত দেবো না না কি কি রান্না আছে তোমরা তো দেখেই নিয়েছো এখানে হচ্ছে মাছের ঝোল এটা হচ্ছে লাউ আর এটা হচ্ছে ডাল আর এখানে আছে শাক তো এখন আমি সবাইকে খেতে দেবো হ্যাঁ ডাল আছে শুকনো ভাত খায় না ডাল খাবো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থেকো পাশে থেকো তো আজকের মতো টাটা বাই বাই লাভ ইউ ফ্রেন্ড